তোমরা যারা 2021 সালের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তাদের যে 17তম সপ্তাহের যে বাংলা অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্টের 100% নির্ভুল উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা স্ক্রিনে তোমাদের যে 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি আছে বাংলা, সেটা তোমরা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। তো সেই অ্যাসাইনমেন্টটিতে বলা আছে যে মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজে মানুষে মানুষে শ্রেষ্ঠ ভেদাভেদ দূরীকরণে তোমার অভিমত ব্যক্ত করো। ঠিক আছে, এটা আমাদের যে মানব জাতির যে কবিতা আছে আমাদের কবিতাংশে চারুপাঠের, তো সেখানে কিন্তু এই কবিতায় যে জিনিসটার উপর আলোকপাত করা হয়েছে, সেই আলোকপাতেরকে টার্গেট করে আমরা কিভাবে যে মানুষে মানুষের যে ভেদাভেদের সৃষ্টি হয় সেটাকে দূর করতে পারি, সে সম্পর্কে নিজস্ব একটা মতামত চেয়েছে। অর্থাৎ মতামত তোমার ব্যক্তিগত মতামত, এখানে সামষ্টিক মতামত নয়। তো এই জন্য তোমাদের উত্তরটাও হইতে হবে সবার থেকে আলাদা এবং কি একদম অনন্য এবং সঠিক। তো এই জন্য আমি তোমাদের সবার থেকে আলাদা যে অ্যাসাইনমেন্টের উত্তরটা এই প্রশ্নের আলোকেও করেছি, আশা করি তোমরা অনেক অনেক পছন্দ করবে। তো চলো আমরা সরাসরি আমাদের যে অ্যাসাইনমেন্ট, যে আমাদের উত্তর লিখবো, সেই উত্তরে কি কি লিখবো সেটা দেখে নেই। আমরা যে উত্তরটা লিখবো সেই উত্তরের প্রথম প্যারায় অর্থাৎ শুরুতে আমরা লিখবো যে মানুষ জাতি কবিতার বিষয়বস্তুর আলোকে সমাজে সমাজে মানুষের শ্রেষ্ঠ ভেদাভেদ দূরীকরণে আমার অভিমত তুলে ধরা হলো, দিয়ে একটা ক্লোন চিহ্ন দিব, দিয়ে আমাদের উত্তরটা লেখা শুরু করবো। এখানে লিখবো প্রথমে আমরা মানুষ জাতি কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত মানুষকে দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে তার সে উপরে আসন দিয়েছেন। এই লেখাটা আমরা লিখবো। ওকে, এই লেখাটা লেখার পর আমরা একটু প্যারা করব, এটা আলাদা প্যারা, যে লেখাটা আমরা দেখলাম এতক্ষণ এই লেখাটা একটা প্যারাই করব। করার পর আমরা দেড় থেকে 2 ইঞ্চি একটু গ্যাপ দেব, গ্যাপ দিয়ে আমরা নতুন আর একটা প্যারা করব। তো ওই যে নতুন প্যারাটা আমরা করব, তো চলো সেই নতুন প্যারায় আমরা যা লিখব সেটা দেখি। আমরা নতুন যে প্যারাটা করব সেই প্যারায় লিখব, আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সকলেরই বাসভূমি। তো এই ধরনের স্নেহ ছায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। তাই মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে হবে, আর এর জন্য যা যা করতে হবে তা নিচে লেখা হলো। আমরা এখন এই যে লেখাটা লিখলাম এই লেখাটার নিচে আমরা 4-5টা পয়েন্ট দেব, যেখানে আমাদের করণীয়গুলো কী কী হবে এই ভেদাভেদ দূর করার জন্য সেটা আমরা দেখব। দেখার পর এক লাইনে একটা ফিনিশিং দেবো, দিয়ে অ্যাসাইনমেন্টটা শেষ করব। তো চলো আমাদের সেই পয়েন্টগুলো দেখে নেই। আমরা 1 নম্বর লিখবো, সমাজের সবাই একে অন্যের পরিপূরক হিসাবে ভাবতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রথম কাজ, যে সমাজের সবাইকে একে অন্যের পরিপূরক হিসাবে ভাবতে হবে। তারপর 2 নম্বর দিব আমরা, সামাজিক মেলবন্ধন আরও সুদৃঢ় করতে হবে। 3 নম্বর লিখব, সকলের মন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিতে হবে। আর 4 নম্বর লিখবো, সকলকে সামাজিকতার শিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তো এই 4 নম্বর লেখার পর আমাদের আরেকটা লিখবো পয়েন্ট, লিখে ফিনিশিং দেবো। চলো সেই 5 নম্বরটা দেখি এবং তারপর ফিনিশিংটাও দেখে নেই। এখন আমরা সর্বশেষ 5 নম্বর লিখবো, যে ধর্মীয়ভাবে সবাই মিলে মিলেমিশে থাকার গুরুত্ব সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তো এটা লেখার পর আমাদের সব পয়েন্ট লেখা শেষ করব, তারপর আমরা একটা উপসংহার অর্থাৎ ফিনিশিং দেবো। তো ফিনিশিংয়ে লিখবো, উপরিউক্তভাবে সমাজে মানুষে মানুষে সৃষ্ট ভেদাভেদ দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তো এই লেখার মাধ্যমে আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল 17তম সপ্তাহের, যে তোমার হলো বাংলা, সেটা শেষ হয়ে গেল। তো আমাদের 17তম সপ্তাহের যে আর একটা অ্যাসাইনমেন্ট আছে ICT, সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।